স্বাগতম সবাইকে আমার নতুন একটি ব্লগে। এখানে আমরা ডিসপ্লে প্র্যাকটিস করছি। আন্তঃজেলা ডিসপ্লে প্রতিযোগিতায় আমাদের স্কুল প্রতিবারই অংশগ্রহণ করে থাকে এবং প্রথম স্থান অধিকার করে। ইনশাআল্লাহ এবারও আমরা ডিসপ্লে প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করার জন্য দৃঢ় প্রত্যাশা রাখছি। আমার স্কুলটা আমার বাসা থেকে দেখা যায়, আমি তো সেখানে প্র্যাকটিস, তো আমার বোন এই ক্লিপগুলো করে রেখেছে আর সেই কারণে আমি তোমাদের সাথে এই প্র্যাকটিস টাইমটা শেয়ার করতে পারছি। প্র্যাকটিস তো চলছে, তো চলো আমাদের দেখা হচ্ছে 16ই ডিসেম্বর আমাদের ফাইনাল পারফরমেন্সের দিন। দেখতে দেখতে চলে এলো আমাদের মহান বিজয় দিবস 16ই ডিসেম্বর 2022। আমাদের শিক্ষকেরা 7টার মধ্যে আমাদের স্কুলে উপস্থিত থাকার জন্য বলেছিল, তো আমি ভোর 4টা থেকে রেডি হওয়া শুরু করেছি। তো সেই ক্লিপগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ এত সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হওয়ার মধ্যে আর ক্লিপগুলো নেওয়া হয়নি। 7টার মধ্যে আমি স্কুলে চলে এসেছি আর এখানে এসে দেখি সবাই একদম সুন্দর করে রেডি হয়ে চলে এসেছে। আর স্কুল থেকে আমাদেরকে নিয়ে যাওয়া হবে আমাদের স্টেডিয়ামে, যেখানে আমাদের পারফরমেন্সগুলো হবে। পুরো জেলা থেকে সিলেক্টেড স্কুলগুলো আসবে যারা ডিসপ্লেতে অংশগ্রহণ করবে। বিজয়ের 51তম বছর, সবাইকে লাল সবুজের সাথে অনেক বেশি সুন্দর লাগছিল। আর আমি সবার সাথে ঘুরে ঘুরে কথা বলছিলাম আর এখানে আমাদের শিক্ষক আমাদের দিক নির্দেশনা দিচ্ছিলেন। পুরোটা সময় আমরা যেন সুশৃঙ্খলভাবে থাকি। এখন সময় 7:30, তো স্যার আমাদের বলছিলেন আমরা যেন সারিবদ্ধভাবে আস্তে আস্তে স্টেডিয়ামের দিকে রওনা দিই। তো আমরা এখানে যাচ্ছি আর সবাই সুশৃঙ্খল সারিবদ্ধভাবে এগিয়ে যাচ্ছি। যেহেতু আমাদের জেলা স্টেডিয়ামটি আমাদের স্কুলের পাশেই, তাই আমরা স্কুল থেকে হেঁটে হেঁটেই সেখানে যাব। জাস্ট আমাদের রাস্তাটা, মেন রাস্তাটা ওইটা ক্রস করতে হবে। তো আমার শিক্ষকরা আমাদের দিক নির্দেশনা দিয়ে নিয়ে যাচ্ছিলেন যেন প্রতিটা কাজ খুবই সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে হয়। তো এই তো আমরা যাচ্ছি, আজকে বিজয়ের সকাল, তাই আমাদের সবার মনে ছিল খুবই আনন্দে ভরপুর। কারণ 1971 সালের 16ই ডিসেম্বর এই দিনটিতে আমাদের দেশের সকল মুক্তিযোদ্ধা এবং সকল মানুষেরা মিলে আমাদের দেশটি এক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীন করেছিলেন। এই দিনেই পাকিস্তানি হানাদার বাহিনীরা আমাদের দেশের মানুষের কাছে আত্মসমর্পণ করেছিলেন। তাই এই এই দিনটি যেমন আমাদের কাছে খুবই আনন্দের, এই সাথে অনেক গর্বের। আর এমন একটি দিনে সবাই মিলে লাল সবুজের সাজে সেজে একটি পারফরমেন্স করার কিংবা সেই সুযোগ পাওয়ার অন্যরকমের একটা অনুভূতি হচ্ছিল। সেই মুহূর্তের অনুভূতির কথাটা ঠিক বলে বোঝানোর মতো না। তো এই তো আমরা বলতে বলতে চলে এলাম আমাদের জেলা স্টেডিয়ামে। আর এত সকাল যে ওইখানে গিয়ে বোঝাই যাচ্ছিল না, কারণ সবার মধ্যেই ছিল এক উল্লাসের ঝড়। এবং যেহেতু আমাদের জেলার সকল স্কুল সেখানে অংশগ্রহণ করবে, তাই সেখানে অনেক মানুষের ভিড় ছিল। আর স্কুলের মানুষেরা ছাড়াও আরও দর্শকবৃন্দও ছিল যারা এই পারফরমেন্সগুলো দেখতে এসেছিলেন। সব মিলিয়ে পরিবেশটা খুবই সুন্দর ছিল। আমরা সারিবদ্ধভাবে স্টেডিয়ামে প্রবেশ করলাম। সেখানে আগে থেকেই যারা প্যারেডে অংশগ্রহণ করবে তারা ছিল। আমাদের স্কুলেরও একদল শিক্ষার্থী সেখানে অংশগ্রহণ করবে এবং তারাও আগে থেকেই চলে গিয়েছিল সেখানে। তো আমার সাথে যেহেতু আমার বোন গিয়েছিল, সে স্টেডিয়ামের যে গ্যালারিগুলো ছিল সেখানে সকল দর্শকদের সাথে বসে দেখার জন্য বসেছিল। তো আমি সেগুলো ভিতর থেকে দেখছিলাম এবং বলতে বলতে আপুও সেখানে প্রবেশ করতে পারত। তো এখানে আমাদের স্কুলের যত অংশগ্রহণকারীরা, মানে আমাদের যে ডিসপ্লেটাতে থাকবে, তারা সকলে এখানেই দাঁড়িয়েছিল। এবং এখানে আমাদের অনেক শিক্ষক এবং শিক্ষিকারা ছিলেন যারা আমাদেরকে প্রতিনিয়ত দিক নির্দেশনা দিচ্ছিলেন। তো এইভাবেই শুরু হলো আমার সকালটা। আর অবশ্যই দেখে অনেক ভালো লাগলো যে অনেক স্কুল কলেজের পাশাপাশি মাদ্রাসার ছাত্রছাত্রীরা যারা ছিলেন তারা অংশগ্রহণ করেছেন। প্রতি বছর 26শে মার্চ এবং 16ই ডিসেম্বর আমাদের জেলায় এই এই আন্তঃজেলা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
আমার মনে হয় এর ফলে আমাদের সকলের যেমন মনোরঞ্জন হয়, পাশাপাশি আমাদের এই মহান দিনগুলো উদযাপনের একটি বড় সুযোগ সৃষ্টি হয়। তো বলতে বলতে এখানে জাতীয় সঙ্গীত পরিবেশন শুরু হলো। জাতীয় সঙ্গীতটি শুরু হওয়ার সাথে সাথে আমাদের স্টেডিয়ামের গ্যালারি সকলে একদম দাঁড়িয়েছিল এবং মনোযোগ দিয়ে সেই জাতীয় সঙ্গীতটি শুনছিল এবং সকলে তার সাথে গাওয়ার চেষ্টা করছিল। মুহূর্তটা ভোলার মতো নয়। সময় যত বাড়তে থাকলো, আমাদের স্টেডিয়ামে লোক সংখ্যা আরও বাড়তে থাকলো, আস্তে আস্তে গ্যালারিগুলো কানায় কানায় ভরে গেল। এত সকালবেলা মানুষের এত উৎসাহ দেখে আমরাও অনেক অনুপ্রাণিত হলাম এবং মনে হলো যে আমাদের অনেক ভালো করে পারফরমেন্সটি করতে হবে, কারণ এত মানুষ এত সকালবেলা এত কষ্ট করে এসেছে আমাদের পারফরমেন্সগুলো দেখার জন্য। তো তাদেরকে একটা ভালো, একটা সুন্দর একটি পারফরমেন্স তো উপহার দেওয়াই যায়, তাই না? এটা কিন্তু শুধু আমাদের জন্য একটি প্রতিযোগিতা কিংবা একটি অনুষ্ঠানে অংশগ্রহণ নয়, এটি আমাদের আনন্দের এক বড় উৎস। সম্মানীয় সকল অতিথি এবং বিচারকরা এসে উপস্থিত হয়ে গেছেন এবং কিছুক্ষণের মধ্যেই আমাদের এই অনুষ্ঠানটি শুরু হয়ে যাবে। ইতিমধ্যে আমাদের জেলা প্রশাসক বিজয় দিবস উদযাপনের অনুষ্ঠানটি উদ্বোধন ঘোষণা করে দিয়েছেন। কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানটি শুরু হয়েছে। এখন পর্যায়ক্রমে প্যারেড এবং ডিসপ্লে প্রতিযোগিতা শুরু হবে। প্রথমেই প্যারেড পর্যায়ক্রমে বড় দল এবং তারপর ছোট দল প্যারেড করবে। তারপর শুরু হবে আমাদের ডিসপ্লে প্রতিযোগিতা এবং সেখানেও প্রথমে ছোট দল এবং পরে বড় দল হবে। যেহেতু আমরা বড় দলে পড়ি, তাই আমাদের ডিসপ্লেটা শুরু হতে একটু দেরি হবে এবং শেষের পর্যায়ে সেটি হবে। ইতোমধ্যে প্যারেড শুরু হয়ে গেছে। প্রতিযোগিতা অংশগ্রহণকারী স্কুলগুলো দলে দলে এগিয়ে যাচ্ছে। আজকে অনেক কুয়াশা পড়েছে আর আমি মাঠের ভিতরে ছিলাম। গ্যালারি থেকে কুয়াশার জন্য মাঠটা ঠিক ভালো করে দেখা যাচ্ছে না, তাই ভিডিও কোয়ালিটিটা এত বেশি ভালো হয়নি। তাও আমার বোন অনেকটা চেষ্টা করেছে যে ভিডিওটা একটু ভালো করে করার, যেন সব কিছু ভালো করে দেখা যায় আর তোমাদের সাথে এই মুহূর্তগুলো শেয়ার করতে পারি। এরকম সুন্দর সুন্দর পারফরমেন্সগুলো এনজয় করার জন্য, দেখার জন্য আমার পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে। আর আমার পরবর্তী ভিডিওগুলো এরকম ইন্টারেস্টিং হতে চলেছে, তাই পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। তো আমি মাঠ থেকে দেখছিলাম এগুলো অনেক সুন্দর হচ্ছিল, সবাই সুশৃঙ্খলভাবে একের পর এক এগিয়ে যাচ্ছিল।
একটা স্কুল আরেকটা স্কুল থেকে বেশি ভালো করছিল, কারোরটাই খারাপ হচ্ছিল না, সবাই অনেক সুন্দর করে প্যারেড করছিল। আর আমরা অপেক্ষা করছিলাম যে আমাদের স্কুলের পারফরমেন্সটা কখন হবে। তো চলছে প্যারেড, আর এখানে আমরা দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম আমাদের পারফরমেন্সটা কখন আসবে, আর আমাদের এতদিনের প্রিপারেশনগুলো আমরা সেখানে পারফর্ম করব। এই শীতে সকালে কুয়াশার মধ্যে সেখানে দাঁড়িয়ে থাকতে হয়েছে, আর আমাদের জ্যাকেটও অ্যালাউ করা ছিল না, কারণ আমাদের ড্রেস কোডে সেটা ছিল না, তাই একটু কষ্ট হয়েছে। যতটা না টেনশন হচ্ছিল তার থেকে বেশি আমাদের অনেক আনন্দ হচ্ছিল, কারণ এরকম একটা সিরিমনিতে অংশগ্রহণ করার মজাই অন্যরকমের। আগেই বলেছি আমাদের আজকে একটা বিয়ের অনুষ্ঠান আছে, সেখানে আমাদের যেতে হবে, তো সেখানে গিয়েও ইনশাল্লাহ আমি একটা ব্লগ শ্যুট করব। তো নেক্সট ব্লগটা আসছে বিয়ে উপলক্ষে, এবং সেই ব্লগটি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখতে হবে। সেই ব্লগটি দেখার আমন্ত্রণ রইল। তো এইভাবে সকলে প্যারেড করা শেষ হলো, এবং এখন আমাদের ডিসপ্লে শুরু হবে, এবং এক একটি করে স্কুল ডিসপ্লেতে অংশগ্রহণ করবে। তো প্রথমেই ছোট দল হলো ক্লাস 1 থেকে 5 পর্যন্ত, আর বড় দল হলো ক্লাস 6 থেকে 10 পর্যন্ত এবং কলেজ। প্রথমে যারা পারফর্ম করলো তারা খুবই ভালো করেছে, কিন্তু সেই পারফরমেন্সগুলো আমি ভালো করে দেখতে পারিনি, কারণ আমাদেরও যেহেতু পারফর্ম করতে হবে তাই আমাদের এক জায়গায় থাকতে হয়েছে, সেই কারণে সেগুলো দেখতে পারিনি ভালো করে। আচ্ছা, আমাদের যেহেতু বিয়ের একটি দাওয়াত ছিল তাই সেখানে চলে যেতে হয়েছিল, আর তার কারণে আমার বোনেরাও সেখানে চলে গেছে, তাই আমার যে ডিসপ্লের যে পারফরমেন্সটা ছিল সেটা শ্যুট করা হয়নি দুর্ভাগ্যবশত, তাই সেই ক্লিপগুলো এখন আমি অ্যাড করতে পারিনি, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আর সুখবর হচ্ছে আমার নেক্সট বিয়ের দাওয়াতের ব্লগটা আসছে, সেটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। স্টেডিয়ামের বাইরে একদম মেলার মতো হয়ে গিয়েছিল, আর আমরা সকলে বিজয়ের আনন্দে উচ্ছ্বাসিত হয়েছিলাম। এখানে অনেক রকমের স্টল বসেছে, বাচ্চাদের খেলনা এবং আরও অনেক কিছু, আর সেই স্টলগুলো দেখতে অনেক ভালো লাগছে, সেগুলো আমিও দেখছিলাম আর তোমাদেরকেও দেখিয়ে দিলাম। তো এই মেলাতে একটা অন্যরকমের স্টল আমার চোখে পড়লো, আর সেটা একজন লোক কাঠের মধ্যে অনেক রকমের নাম লিখে সেগুলো বিক্রি করছিল, আর সেই জিনিসটা খুবই সুন্দর ছিল। ডিসপ্লে শেষে আমরা সবাই আমাদের স্কুলে চলে এসেছি। আন্তঃজেলা ডিসপ্লে প্রতিযোগিতায় 20টি স্কুলের মধ্যে আমাদের স্কুল প্রথম স্থান অধিকার করেছে, তো এই নিয়ে আমরা সবাই খুশিতে একদম আত্মহারা হয়েছিলাম। আমাদের শিক্ষক মণ্ডলীও অত্যন্ত খুশি হয়েছেন, কারণ তারা আমাদের কাছে যেরকমটা আশা করেছিলেন আমরা ঠিক সেরকমটাই করতে পেরেছিলাম। চ্যাম্পিয়ন ট্রফিটা হাতে পেয়ে আমরা সকলে বিজয় উল্লাসে মেতে উঠেছিলাম, সেই অনুভূতিটা মুখে প্রকাশ করার মতো না। স্কুলের মাঠে আমরা সবাই একত্রিত হয়ে উচ্ছ্বাস করছিলাম। আমাদের প্রধান শিক্ষক এখানে আমাদের ধন্যবাদ জানাচ্ছিল এবং আমাদের সকলকে খুবই উৎসাহিত করছিল, আর বলেছিল যে প্রতি বছরের মতো এবারও আমাদের জন্য বিরিয়ানির ব্যবস্থা করা হয়েছে। এই যে সেই চিকেন বিরিয়ানি, এটা আমাকে স্কুল থেকে দেওয়া হয়েছে, আর এটার সাথে একটা ডিমও ছিল, এবং
তালা ছিল। বাংলাদেশের 51তম বিজয় দিবসের সকালটি আমার খুবই ভালো গিয়েছে এবং উপরে আমার একটি বিয়ের দাওয়াত রয়েছে, যেটি আমি আগেই বলেছি। তো সেই ব্লগটি পেতে হলে আমার সাথেই থাকুন। আবার বিয়ের ব্লগে দেখা হবে ইনশাল্লাহ। এখন আমার পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ।